আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান ফ্রম ইন্ডিয়ান নেটস, ওয়েলকাম ব্যাক টু দ্য আদার ফ্রেন্ডলি এপিসোড। আশা করছি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে বের হলাম। আসলে গত এক মাস ধরে আমরা সবাই জানেন সেটা যে আমরা লকডাউনের মধ্যে আছি ঢাকায়। ঢাকায় কোভিড সিচুয়েশন খারাপ হওয়ার জন্য হচ্ছে আমরা সবাই লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে। লকডাউনের জন্য হচ্ছে আমরা এবারে রমজান মাসে কোনো ইফতারের কোনো এপিসোড করতে পারিনি। সো লাস্ট মোমেন্টে এসে কিছু রেস্টুরেন্ট খুবই সীমিত পরিসরে হচ্ছে তাদের ডাইনিং অপশন রাখছেন, লাইক হচ্ছে সামান্য কিছু মানে গেস্টদেরকে অ্যালাউ করছেন ডাইনিংয়ের জন্য, মানে ইফতার এবং সেহরিতে আর কি। সো আর দুই একটা রোজা হয়তো সামনে বাকি আছে। সো আমরা ভাবলাম যে লাস্ট মোমেন্টে এসে কিছু দুই একটা রেস্টুরেন্টের ইফতারটা আমরা এনজয় করে আপনার সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিচ্ছি। সো লাস্ট মোমেন্টে আসলে হঠাৎ করে আজকে বের হয়েছি, বাট এই মুহূর্তে শেষ মুহূর্তে আসলে কোনো জায়গায় আমরা সিট পাচ্ছিলাম না। লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা কফিলিশিয়াসে এলিফেন্ট রোড ব্রাঞ্চে ফোন দিই, তো ওনারা আমাদেরকে বললো যে দুইজনের জন্য তিনজনের জন্য ওনারা সিট অ্যারেঞ্জ করতে পারবে। তো শেষ মুহূর্তে এসে আমরা এটাই সিলেক্ট করি আর কি, জাস্ট আমরা এখানে যাবো। আসলে এটা আমাদের কাছে অপশন ছিল না, এখানে আমাদেরকে যেতে হবে। সো এখানে যাবো, ওনারা হচ্ছে দুই থেকে তিনটে ইফতার প্লেটার অফার করছেন, ওই তিনটা বা দুইটা আমরা টোটালটা নিবো, নিয়ে আমরা খাবো কি আমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করবো। তো চলেন যাই, ওখানে গিয়ে আপনার সাথে শেয়ার করি। সো লেটস গো চেক ইট আউট। ওকে, সো হচ্ছে আমরা কফি লেসের ভিতরে এখন আসলাম। এখানে আসার পর আমরা দেখলাম ওদের দুইটি ইফতার প্লেটার, প্লেটার ওয়ান আর প্লেটার টু। প্লেটার ওয়ানের প্রাইস হচ্ছে 445 টাকা, প্লেটার টু হচ্ছে 545 টাকা। ডিফারেন্স হচ্ছে 100 টাকা। আমি একটু ক্লোজ শোটা দেখাই দিই আপনাদেরকে, তাহলে আপনার আইটেমগুলো দেখতে পারবেন। দিস ইজ প্লেটার ওয়ান, দিস ইজ প্লেটার টু। সো আমরা হচ্ছে দুইটাই অর্ডার করছি। দুইটা টেবিলে আসার পরে হচ্ছে আমরা আপনাদের দুটো দেখাবো ফিজিক্যালি, মানে তারপরে মানে কী কারণে ডিফারেন্সটা হয়েছে সেটাও দেখতে পারবেন। সো টেবিলে আসার দিন হচ্ছে খাবার নিয়ে পরে কথা বলছি আপনার সাথে। ওকে, হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আজান দিয়ে দিস অলরেডি। আমরা জাস্ট খেজুরটা দিয়ে ইফতারটা মানে রোজাটা ভাঙলাম, তারপরে হচ্ছে দেখা যায় কী কী নিয়ে আসছি। সো দুইটা প্লেটারের মধ্যে মানে এরকম দুইটা মানে কোথাও চিজ বল আসবে, পটেটো চিজ বল, দেন হচ্ছে চিকেন, এটা কি চিকেন ফ্রাই ছিল, উইংস ছিল, ললিপপ ছিল, সেটা চিকেন ললিপপ ছিল, আর দুইটা খেজুর আসে। এটা তো হচ্ছে আপনার বারবিকিউ চিকেন দেওয়া, রাইস দেওয়া, চিকেন সাথে একটা ভেজিটেবলস, শর্টেড ভেজিটেবলস, আর হচ্ছে একটা সালাদ দেওয়া, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস। দুইটাতেই সেম আইটেম, বাট এখানে হচ্ছে চিকেনটা হচ্ছে আপনার স্টেক করে দেওয়া উইথ হোয়াইট সস, এখানে হচ্ছে সেটা হচ্ছে একটা বারবিকিউ করে দেওয়া। সো বারবিকিউ করার কারণে হচ্ছে 145 টাকা, আর এটা হচ্ছে স্টেক, এই জন্য একটু প্রাইস একটু বেশি, 545। আর এই দুটা ছাড়া বাকি সব আইটেম মোটামুটি সেম। সো হচ্ছে আমরা আইটেমগুলো আপনাদেরকে দেখাই দিলাম, এখন হচ্ছে আমরা একটু করে খাবো, খেয়ে তারপরে এই শর্টে রিভিউ দিবো। মানে ইন্টার টাইম তো শেষ করতে পারিনি আর কি। আইস লেমন টি আসে, আইস লেমন টিটা মানে আইস দিলে ভালো হইতো, এতটা ঠান্ডা মনে হচ্ছে না, অনেকক্ষণ আগে মেক করছে, তো তাহলে সার্ভ করছে অনেকক্ষণ আগে জন্য মানে ঠান্ডাটা মনে হচ্ছে। নর্মাল আইসটি যেরকম হয় মানে একটু বেশি ঠান্ডা হলে ভালো লাগবে, যথেষ্ট রিফ্রেশিং, ইফতার সময় খেয়ে ভালো লাগবে আশা করছি। এখানে আমি স্টার্ট আইটেম চলে যাই, ওখানে ছিল চিজ বল, ছিল পটেটো চিজ বল, আর হচ্ছে চিকেন ললিপপ ছিল আর কি। চিজ বলটা একটু ভেঙে দেখাই আপনাদেরকে, একটু সামনে আসে সে যে পটেটো চিজ বল, ভিতরে হচ্ছে চিজ দাও, আর হচ্ছে মানে পটেটো দিয়ে স্ম্যাশ করা আর কি। এটা দিয়ে মানে এটা খাওয়ার জন্য একটা সস নেই, এই সসটা হচ্ছে আপনাকে এক্সট্রা অর্ডার করতে হবে, এটা আপনার সাথে আসবে না। এটা জন্য হয়তো বা 20 আর 30 এরকম একটা এক্সট্রা পে করা লাগে, খেয়ে দেখতে পাচ্ছি। আমি সসটা দিয়ে খেয়ে ভালো লাগে, আর আমি সস দিয়ে খেলে সসের মানে স্মেলটা বেশি আসতেছে, আপনি খেয়ে দেখে ফেলছেন। আলুর চপ হয় না, আমাদের আলুর চপের ভাষণটাই ভিতরে সামান্য সস দেওয়া, চিজ দেওয়া, এক্সট্রাডিনারি তেমন কিছুই না, মানে খেতে ভালো লাগতেছে, মানে খেতে খারাপ লাগতেছে, মানে সসটা দিয়ে খেতে সসটা মজা, সসটার জন্য খেতে ভালো লাগতেছে। তবে চিকেন ললিপপ ছিল, যেটা চিকেন ললিপপ, এটা হচ্ছে চিকেনটাকে ফার্স্টে ফ্রাই করা হয়েছে, ফ্রাই করে দেন হচ্ছে বারবিকিউ সসটা দিয়েছে মনে হচ্ছে আর কি, দেখে খেয়ে দেখুন। চিকেনটা মজা, বাট অনেকক্ষণ আগে মেক করছি, তো ভালো হইলো, গরম থাকলে হয়তো চিকেন ভালো লাগতো। এটা হচ্ছে ফ্রাই করার পরে হচ্ছে মানে বারবিকিউ সসটা হয় না, বারবিকিউ সস বা চিলি সস যেটা হয়, এটা হচ্ছে জাস্ট একটু আপনার উপরে দিয়ে মানে একটু দিয়ে হয়তো আপনি ফ্রাই করছে আর কি, এরকম কিছু একটা। টেস্টটা খারাপ না, টেস্ট ভালোই, মেন করতে যাই আমরা বারবিকিউ যে চিকেন রেটারটা ছিল ওইটা দিয়ে শুরু করি ফার্স্টটা। এর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আসবে, শর্টেড ভেজিটেবল আসবে,
আপনার সাথে একটা সালাদ আসবে, এটা হচ্ছে আপনার গ্রিন অ্যাপেল আর সাথে আরও কিছু দেওয়া আর কি বোঝা যাচ্ছে না, আর চিকেন সাথে আসবে 2 পিস, আর চিকেনটা তো আসবে বারবিকিউ চিকেন যেটা, সাথে রাইস আসবে। গ্রিন অ্যাপেল দাও, ক্যাপসিকাম দাও, উপরে কিছু হোয়াইট সস দিয়ে মিক্স করে ওরা সাপ মিক্স করে ট্রাই করছো, মজা ফ্রেশ ফ্রুটসগুলো ফ্রেশ তো খেতে ভালো লাগতে চাচ্ছে। চিকেন যে স্ট্রিপগুলো ছিল মানে চিকেন সাথে মানে ফুল চিকেনের একটা একদম সলিড পিস যেটাকে বলে, কাইন্ড অফ আপনার বারবিকিউ করে না, বারবিকিউ রাখতে পারেন না, গ্রিলও না বারবিকিউ না, মানে হচ্ছে চিকেন সিদ্ধ করে পরে হচ্ছে ফ্রাই করা হয়েছে, এটার মধ্যে জাস্ট ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে একটু আমার কাছে সল্টের পরিমাণটা বেশি লাগবে। এটাকে যদি আপনি সলিড ভেজিটেবল মিক্স করে খান সেটা তো ভালো লাগবে। মেন আইটেমের দিকে যাই, এটা ছিল আমাদের বারবিকিউ চিকেন যেটা ছিল, বারবিকিউ চিকেন বারবিকিউ সস দাও দেখে অনেক ইয়ামি লাগতো সেটা, আমি ছবিতে যখন দেখছিলাম আমাদের পেজে মানে এতটা ভালো লাগে না, বাট এটা যখন সামনাসামনি দেখছি তখন ইয়ামি লাগতো, তো দেখুন সসটার জন্য বেশি ভালো লাগতো, কিন্তু খেয়ে দেখি দেখে তো আসলে মানে পেট করবে না, খেয়ে ভালো লাগতো দেখে ট্রাই করে দেখি। চিকেন তো আসলে হার্ড হবে, হার্ড না যথেষ্ট মানে সফট, সসটা আসলেই মজা, মানে এটা হচ্ছে বারবিকিউ সসের মতো পুরো বারবিকিউ সুইডিশ ফ্লেভার আছে, এটার কারণে ঝাল মিষ্টি চিকেন আর হচ্ছে রাইসটা যখন ঝুরঝুরা মানে একদম স্টিকি হয়ে যাবে, আমরা অনেক বেশি ঝুরঝুর এরকম ওরা মানে পারফেক্ট একটা রাইস এরকম হয়, রাইসটা ভালো ভালো একটা স্মেল আসলে ফ্রাইড রাইস, ওটাতে যেমন হচ্ছে আপনার বারবিকিউ সস দিয়েছেন, এটা তো হচ্ছে আপনার হোয়াইট সসটা দেওয়া, আমি হচ্ছে হোয়াইট সসটা দিয়ে প্রথমে স্টেকটা একটু খাবো, একটা কথা বলে রাখি স্টেকটা আপনার বারবিকিউ চিকেন থেকে একটু জুসি মনে হচ্ছে, ধরো দেখেন অনেক জুসি দেখে বোঝা যাচ্ছে, চিকেনটা এত সব মানে মুখে দিলে মনে হচ্ছে ভরে যাচ্ছে, আমাদের সসটা সসটা অনেক মানে বাইটসের সসটা এত মজা, আমি তো রাইসটা দিয়ে খাবো, রাইসটা দিলে সেমই মনে হচ্ছে আপনার যে রাইসটা দিচ্ছে এখানে সেম রাইসটা, আমি এখন বুঝতে পারছি ডিফারেন্সটা কেন হয়েছে, যে পাশাপাশি খাচ্ছি তো এখন বুঝতে পারছি, এটার তুলনায় এটা ফার এটা অনেক বেশি ভালো, যারা যদি এখানে আসেন এরকম জানা বলে দেড়দিনের মধ্যে এটা অবশ্যই ট্রাই করবেন, আর আসলে মানে অনেক ভালো এটা, আর বাকি আইটেমগুলো তো সেম এটার মধ্যে বাকি আইটেমগুলো দেখাচ্ছি না, সো আমি এটা শেষ করে দিই, এটার সাথে আরেকটু আইটেম আছে ডেলিভারি হিসেবে আসবে পরে, সো আমরা শেষ করে লাস্টে হচ্ছে আপনার ওয়েফেল আসবে বা আইসক্রিম আসবে, এটা সহ লাস্টে আমরা কথা বলছি। ওকে সো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, ইফতারের যে আইটেমগুলো ছিল আসলে একটা কথা বলি, ইফতার আইটেমগুলো দেখে মনে হচ্ছিল অনেক কম আইটেম, বাট আমরা খাওয়া শুরু করি মানে আমরা শেষ করতে পারিনি, মানে আসলে
পার পার্সন হিসেবে অনেক বেশি কোয়ান্টিটি আমার কাছে মনে হচ্ছে। যাই হোক ডেজার্টটা চলে আসছে, ডেজার্ট লাস্টে ছিল হচ্ছে আপনার এইটা ওয়েফেল ছিল, সাথে একটা ভ্যানিলা আইসক্রিম, আর ওয়েফেলের উপর হচ্ছে চকলেট চিপস দেওয়া ছোটো ছোটো করে, এরকম চকলেট চিপস আর হচ্ছে একটু চকলেট সিরাপ। সো একটু খাবার খেয়ে হচ্ছে আপনাকে এই শর্টে একটু বলে দেয় আর কি কেমন। ওয়েফেলের জন্য সফট মানে মাত্রই নেক করে দিছে, তো একটু চকলেট সিরাপ আইসক্রিম ছাড়া একটু খেয়ে দেখি। পারফেক্ট ডেজার্ট, চকলেটটা হচ্ছে গরম গরম একদম উপরে দেওয়া, আইসক্রিমটা মিক্স করে খেয়ে দেখুন। চকলেটটা হচ্ছে একদম গরম গরম, আর আইসক্রিম একটু ঠান্ডা ঠান্ডা গরম মিলে যখন মুখে দিবেন অ্যামেজিং, মানে খুব ভালো একটা ফিল পাবেন আপনি। আমার একটা নরম হওয়ার কারণ হচ্ছে চকলেট চিপসগুলো দেওয়া, তো এইটা সহ আমরা যে ইন্টারটা খেলাম সবগুলো সহ হচ্ছে প্রাইসটা ছিল হচ্ছে 545 আর হচ্ছে 445। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছে জাস্টিফাইড মনে হয়েছে, মানে হচ্ছে অনেকদিন পরে বের হয়েছি, মানে যেটাই খাচ্ছি আমার সবগুলোই ভালো লাগছে, অনেকদিন পরে বের হয়েছি এই জন্য কিনা বলবো না, বাট এমনিতে সবগুলো এমনি তো আমার যথেষ্ট ভালো ছিল, ফ্রেশ ছিল, আর লাস্টে ডেজার্টটা তো আসলে ভালো লাগে, ডেজার্টটা যথেষ্ট ভালো ছিল। তো এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের কথা বলেন, আমার এই প্রাইস রেঞ্জে আমি স্যাটিসফাইড মানে ওদের এই প্লেটটা নিয়ে। আর এখন আপনাদের কেউ ডাইনিং দিচ্ছে ওইভাবে ঢাকা শহরে, আর হচ্ছে দেশের অবস্থা কিন্তু ভালো না, আমি কাউকে রিকমেন্ড করবো না আপনি এখানে এসে প্লেটটা ট্রাই করেন বা সামথিং লাইক দিস। যতটুকু সব বাসায় থাকেন বাসার খাবার খান, যখন সব কিছু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ আমরা আবার সব বাইরে যাবো, বাইরে খাবার দাবার খাবোই আর কি। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, আসলে হচ্ছে আমরা অনেক কিছু ভিডিও করতেছিলাম না, তো আজকে অপশন পেলাম মানে ডাইনিং দিচ্ছিল না, তো হঠাৎ করে এদের মানে টেস্ট চোখে পড়ে আর কি, সেই জন্য এখানে আসা আর হচ্ছে আজকে ভিডিওটা মেক করা। সো ভিডিওটা লং না করি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু থামস আপ। আর হচ্ছে ঈদের পরে কী টাইপের ভিডিও দেখতে চান, কোথাও একটা রিভিউ দেখতে চান, সেটা আমাদেরকে জানান, আমরা ট্রাই করবো ঈদের পরে সেই এপিসোডগুলো কভার করে আপনাদের একটু শেয়ার করার জন্য। দ্যাটস ইট, দিস ইজ ম্যানেজ স্যানিং আপ ফর হিয়ার, দিস ইজ ভেরি সুফিল দেন, আল্লাহ হাফেজ।